নমস্কার বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার ছাদ বাগানে আমার গাছগুলোকে দেখতে। আজকে তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, গাছগুলোকে দেখি তো খুব কষ্ট হচ্ছে। আমি প্রাইমারির রঙটা করে রেখেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমার করে রেখে দিয়েছি। তো এবার রঙটা ভালো করে একটু ডিজাইন করে করার ইচ্ছা আছে। ঘরের ভেতরেই বসে করব, কারণ বাইরে একদমই থাকা যাচ্ছে না। আজকে এত রোদ গরম দেখি সব পড়ে আছে ভর্তি। আমি এটা শুরু করেছি, এটা করেছি, এইটাও করেছি, এটা এখনো কমপ্লিট হয়নি, সিবা কমপ্লিট করে দেবে। আর আজকে কারেন্ট অফ, পাওয়ার কাট, অনেক সুন্দর পাওয়ার কাট। আমাদের খুব গরম লাগছে আর প্রচণ্ড রোদ, তার মধ্যে আমার ছেলে এখন বসে আছে, এখন মোবাইল দেখতে পাচ্ছে না। ও ঠাকুরের কাছে প্রে করছে যেন কারেন্টটা চলে আসুক, আমাদের বলছে প্রে করো যেন কারেন্টটা চলে আসুক। ও কন্টিনিউয়াস প্রে করে যাচ্ছে। কেন প্রে করছে? কারণ কারেন্ট এলে ফোনটা দেখতে পাবে, কারেন্ট নেই বলে ফোন দেখতে পাচ্ছে না, তাই চুপ করে ভালো মানুষের মধ্যে বসে আছে। কেন না হলে বসতো না, না হলে গিয়ে ফোন দেখতে আরম্ভ করতো। আজকে ছুটির দিন, আজকে ফোন, আজকে সানডে, গরমটাও খুব বিচ্ছিরি পড়েছে, সেটার কারণে আরো এরকম লাগছে। লাস্ট দুদিন তিন দিন থেকে তো খুব ওয়েদারটা ভালো ছিল, আর আজকে তেমনি গরম ফেলেছে। আর কারেন্ট অফ, ইনভার্টার আছে বলে একটা ফ্যান চলছে, কিন্তু ওদিকে চলছে, এদিকে হাওয়া আসছে না একটু। তো দেখো আমরা করিনি, কথা বলতে বলতে দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দিচ্ছে আমাকে সব রং করার জন্য। এই গাছটা দেখতে পাচ্ছ, এটা দেখেছো মানে মেক্সিকান, এটা মানে কী যেন, অরিগান, অরিগান, অরিগান গাছ। এটাকে তো ঘরে রাখা যাবে কিনা জানি না, আমরা দেখি জানি এগুলোকে ঘরে, এটা ঘরে রাখা যায় কিনা। তো এটা ইনডোর টব হিসেবেই রাখবো, এই গাছটা তুলে অন্য গাছ বসিয়ে দেবো যেটা ইনডোরে রাখা যায়। যে কটা টব আমরা রং করছি, এই সব রং করা টবগুলো, এই সব মগগুলো এগুলো ইনডোরে রাখার জন্যই আমরা করছি। আর এটা আমার কলকাতা থেকে আনা গাছ, এটা হচ্ছে চুরি করে এনেছে, না তুলে চলে নিয়ে চলে এসেছে, সামনে ছিল, হ্যাঁ কলকাতা থেকে ধরে নিয়ে তুলে চলে এসেছে, কিন্তু বেঁচেও গেছে, খুব ভালোভাবে বড় হয়ে গেছে। কদিন বৃষ্টি জল পেয়েছে তো আরামসে বড় হয়ে গেছে। চলো করে নিবো না, করে না, টাইম লেগে যাবে। আমাকে একটু বেশি ভাত দিয়েছে আজকে, আজকাল একটু বেশি ভাত খাচ্ছি কারণ আমাকে অনেক কাজ করতে হচ্ছে। কি করে গ্যাসটা বাড়িয়ে আসছো? আজকে মনে হয় তরকারি পুড়ে যাচ্ছে আর খেতে পাবো না। ঠিক আছে, খেয়েটে নি, তারপরে আবার টকরম রং করতে যেতে হবে, তখন আবার দেখা হচ্ছে। একটু টকগুলো সাজাচ্ছি, ওদিকে রোদ আসছিল, এদিকে সাজিয়ে বসছি। তো আমার সিবার এবার কম্পিটিশন হবে, কে কত ভালো ডিজাইন করতে পারে দেখুন, দেখে বলবেন। সব আমাদের রঙের রং করা হয়েছিল এইগুলো দিয়ে, বাড়িতে পড়েছিল, এটা সিবার ডিজাইন করেছি। এটা আমি করেছি, সিবার ডিজাইনটা একবার দেখাও, দেখতে পেলো না ভালো করে। এটা সিবার ডিজাইন, সিবা পুরো রং করে দিয়েছে গোটা টপটা, আমি একটু রং বাজি বাজি করেছি। ঠিক আছে, লাস্টে ফাইনালি আপনাদের কমেন্টে জানা যাবে কারটা বেটার হয়েছে, দেখতে থাকুন। এই রং করে করে আমি টায়ার্ড হয়ে গেছি, এবার একটু রেস্ট নিচ্ছি, দিয়ে আপনাদের সঙ্গে একটু গল্প করতে আরম্ভ করলাম। আমার খুব ভালো লাগছে রং করতে, ছোটোবেলাতেও অনেক রং করেছি, ছোটোবেলায় ফার্স্ট টাইম টপি রংটা ফার্স্ট টাইম করছি, ছোটোবেলায় খাতা পেন নিয়ে অনেক রং করেছি, বাবাকে অনেক রং পেন্সিল কিনে দিতে হয়েছে, বারবার হারিয়ে দিতাম, এখন আমার ছেলে ওই কাজটা করে যাচ্ছে, ওর বাবাও ওকে প্রচুর কিনে দিচ্ছে, প্রতিদিন একটা করে খুঁজে পাচ্ছে না, আবার কিনে দিচ্ছে, আবার হারিয়ে ফেলছে,
সব রং করতে করতে একটা ছোটবেলাকার গল্প মনে পড়ে গেল। সব রং করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করতে ইচ্ছা জানলো। ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল। আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, তো বাবা প্রতিদিন একটা পেন সঙ্গে করে নিয়ে আসতেন বাড়িতে। পেনটার দুদিকে দুটো মুখ ছিল, তো একটা নীল কালি আর একটা লাল কালি। আমি আর ভাই কী করতাম, প্রতিদিন প্রায় প্রতিদিনই আমাদের কালি শেষ হয়ে গেলে বাবার পেনটা থেকে রিফিলটা বার করে নিতাম। বাবা বুঝতে পারতো না। তো তারপরে একদিন কী হয়েছে, বাবা আগের দিনই রিফিলটা ভরিয়েছে, আমরা পরের দিনই ওটাকে বার করে নিয়ে একটা খালি রিফিল ভরে দিয়েছি। বাবা তো ব্যাংকে গিয়ে খুব বেস্টিজে পড়ে গেছে, তো আবার একটা রিফিল চেয়েছে, রিফিল চেয়ে আবার নিয়ে এসেছে। যে বাড়িতে এসে আমাদের উপর একটু রাখলো, রেখে আবার আমাদেরকে বুঝিয়ে বললো যে এটা আমাদের রিফিল এনে দিয়েছি, তোমরা এই রিফিলগুলো ব্যবহার করবে, আমার পেনে তোমরা হাত দিও না। তো আমার বাবা এরকমই মানুষ ছিলেন, আমাদেরকে যেমন বকতেন আবার ভালোবেসে বুঝিয়ে আমাদের সব আবদারগুলো মিটিয়ে দিতেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লেগে লাইক করার জন্য ভিডিওটা ভালো লাগে দেখলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরে। তুই না আমাকে বলি এরকম বলে দাও, ভিডিওটা ভালো লাগে না তুই কেটে দিবি পরে। ভিডিওটা ভালো লাগে থাকলে, ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সাথে। এর তুই তো বলছিস তোর বলে এটা আজকে, ঠিক আছে পরে এবার তুই বল, কেটে দেব ওটা কেটে দেব ওটা দুপার্শ্বে করে দাও একটা। আচ্ছা দাঁড়া আমি এবার বলছি, ভালো শুরু হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন, আর দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। টাটা।